এখন হেয়ার কাটিং চলছে, যদি সবাই হেয়ার কাট করছে আর মাকে করবে না, সেই জন্য মাকে হেয়ার কাট করে নিচ্ছি আমার পার্লারে। দিদি চুলটা এত লম্বা হয়েছিল, আমি আমার মায়ের সাথে ভুল করে দিই, এত লম্বা দেখিনি। সব কিছু এগুলো মার জবা ফুল পায় না, এই সব হচ্ছে জবা ফুল কাটা, সত্যি বলছি জবা ফুল কাটা কাটা মানে খসা মাকে দিয়েছে, এত লম্বা চুল হয়েছে গো, বাপরে বাপ, এত চুল কোনো দিন দেখিনি। তেলে জগ, হ্যাঁ তেলে জগ, আমি যেরকম আমি মাখিয়ে দিই, আমি আমি তার সাথে পেঁয়াজ পেঁয়াজ দিই, মা হচ্ছে ব্যাগে শুধু জগ ফুলটা আর তেলে দিয়ে ফুটিয়েছে, ফুটিয়ে মেখেছে, চুল দেখা যাবে চুলের ঢাল হয়ে গেছে, সত্যি অবাক করা। আমি বলি না যে এগুলো ভীষণই কাজে, ভীষণই দরকার, মানে বাইরে থেকে এইসব নিয়ে করলে আর কি বেশি ভালো হয়, কিন্তু সবসময় বলি না, আমি এইসব দেখেই বলি মা এত লম্বা কমে নিয়েছে, এত হয়েছে ফুটিয়ে দিলে, মা বলছে আমি একটু মুখে একটু মাত্র সেটা করি, ওরকম করে দিলেই হবে। এখন বসলাম তোমাদেরকে জামা কাপড় দেখাতে, মানে আবার কিছু জামা কাপড় দেখাতে, সেটা তোমাদেরকে আগের দিন বললাম না যে আমি এর আগে যখন আমি বাড়ি এসেছিলাম তখন সবার জন্যই মানে হালকার ওপরে সবার জন্যই গিফট কিনেছিলাম, না হালকা এমনি এমনি গিফট কিনেছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি আর ছোটো বেলা আসতে পারবো না, তো সেই কারণে এমনি গিফট দিয়েছিল, অনেক দিন দেওয়া হয়নি বলে এমনি দিয়েছিলাম। তো আর ওই জন্যই মা শাড়ি, মাকে শাড়ি দিতে বলে মা বললো আমি আর শাড়ি নেবো দিতে পারবো, তো এবার মা জুতো নিয়েছে, আর মাকে এই শাড়ি তখন এই শাড়িটা কিনে দিয়েছিলাম, এটা হ্যান্ডলুম, এই শাড়িগুলো মা বলেছে ভীষণ মানে আরামদায়ক হালকা, আর শাড়ি আমাকে কিনে দিবি, আমি পড়তে পারছি না হাটবাড়ি শাড়ি, তো এই জন্য হ্যান্ডলুম যেগুলো ভীষণই হালকা, আমি ওইটা কিনেছিলাম পিঙ্ক আর যে ব্ল্যাক শাড়িটা পরে আমি অনেকবার করেছি না ভিডিও, তো ওইটা আমি কিনেছিলাম, আর এটা একদম মায়ের জন্য কিনেছিলাম, মা এখনো পরেনি, এটা পুজোই করবে, এটা তখনই নিয়েছিলাম। আর বৌদি মাকে দিয়েছে এরকম এই দুটো ছাপা শাড়ি, এরকম হবে শাড়িটা, এরকম ছাপা শাড়ি বৌদি দিয়েছে দুটো, এই দুটো হলুদ রেড এটা, আর এটা হচ্ছে এইটা ব্লাউজটা, আর এটা হচ্ছে এই এতক্ষণ কারেন্ট এসেছে, এটা হচ্ছে গ্রিন আর রেড, এরকম হবে শাড়িটা, এরকম বৌদি দিয়েছে মাকে, আর এটা তার সাথে একটা ব্লাউজ দিয়েছে, আর অনলাইন থেকে আমার একটা কুর্তি এসেছে, অনলাইন থেকে শাড়ি অর্ডার করা আছে, এখন শাড়িটা আসেনি, আসলে তোমাদেরকে দেখাবো, আর একটা কুর্তি এসেছে, কুর্তিটা দেখিয়ে দিই, এই দেখো কুর্তি, এই দেখো সাদা একদম সিম্পল কুর্তি, আর কিন্তু এই দেখো এখানটায় নিচেটায় কাজ করে, রেড কালারের দোর কাজ করা আছে কুর্তিটা, আর সুতি একদম, আর তার সাথে এরকম এটা একটা জ্যাকেট দিয়েছে, এটার জন্যই আমার বেশি ভালো লেগেছে যে এই জ্যাকেটটা অন্য অন্যগুলো জ্যাকেট আছে কিন্তু কী বলতো সবই কুর্তিগুলোর সাথে বা টি শার্টের সাথে আটকানো, তাই আলাদা করে খোলা যায় না, মানে ওটা পরলে ওই জ্যাকেটটাই পরতে পারবো, কিন্তু এটা যেহেতু খোলা জ্যাকেট, দেখো জ্যাকেট পুরো এটা যেহেতু খোলা জ্যাকেট, তো সবার সাথে আমি পরতে পারবো, মানে যে কোনো কুর্তি পরলাম আমার ইচ্ছে করলো জ্যাকেটটা লাগাতে, তো আমি এটা গায়ে নিয়ে নিতে পারবো, ঠিক করতে হাতে জ্যাকেট, আমার ভীষণ ভালো লাগলো জ্যাকেটটার জন্য, সেটা আমি এইটা কিনে দিলাম। আর সেদিন বৌদি আর আমি বাজারে গেছিলাম, কারণ আমার বড় মাসি ওদের জন্য একটুখানি থেকে কেনাকাটা করতে পারে, মাঝে মাঝে যেতে পারছে না, আমার মাই করে, বৌদি আর আমি গেছিলাম বড় মাসি নিয়ে ওদের জন্য আর শাড়ি এসব কিনতে, ওইখানে স্টেশনারি দোকান পেয়েছি, মানে ঢুকেছি আর আমি দেখতে পেয়ে গেছি, এই দেখো আমার ভীষণ পছন্দের দেখতে পেয়ে গেছি আর কিনেও নিয়েছি, এই দেখো এত কি সুন্দর না, ভীষণই সুন্দর হয়ে গেছে, মানে এগুলো একটু ছোটো, এইখানটা যদিও বড়ো আরেকটা নিয়েছি ওটা ছোটো, যাই হোক আমার খুব পছন্দ হয়ে গেলো এটা কিনে নিল, আর এখানে আমি কম দামেও পেলাম বলছি, এটা অনেক কিনে দেখো কি সুন্দর ডিজাইনটা, তো এটা কিনলাম, আরও একটা কিনেছি, আরও ছাড়বো কম দামে কিনেছি বলে কথা, এটা কিন্তু বসাবে না, আরও একটা কিনেছি, দাঁড়ো এই দেখো এটা আমার পিকক, এটা আবার দেখো পিকক, পিককের এটা সামনে, এই দেখো পিকক,
স্কার্টের সাথে, এগুলো স্কার্টের সাথে পরলে খুবই ভালো লাগে, আর তার সাথে ঢাকাই শাড়ির সাথে পরলেও দেখুন ভীষণ ভালো লাগে। বৌদি নিয়েছে একটু গোল্ডেনের ওপর, যেহেতু হয় না একটু ব্ল্যাক ব্ল্যাক গোল্ডেন গুলো ওরকম নিয়েছে বৌদি, আর আমি নিয়েছি সিলভার কালার। আর এই কানের, এই যে কানেরগুলো নিয়েছে, কানেরগুলো এরকম ছোট ছোট, এটা খুব একটা বড় না, এটা অন্য কানের পরবো, অনেক রকমের তো আছে, সেখান থেকে এরকম ম্যাচ ছিঁচে হয়ে যাবে। যদি মনে হয় যে এটাই পরবো তখন এটা দেখছি, এটা আমার ড্রেসের পরে দেখবো আর কি লাগছে। দেখলাম তোমাদেরকে এখন এক জামা কাপড় আছে, সমস্ত তারপরে হচ্ছে স্কিন কেয়ার, আর সানডেতে করবো ফেসিয়াল। ভাবছি তোমাদের দেখাবো আমি কি ফেসিয়াল, বাড়িতেই আসবেন তারপর জামা কাপড়ের সাথে শেয়ার করবো সেটা, ঠিক আছে? তো আমি আমি বুঝছি নি, আর জামা কাপড়গুলো ভীষণই হ্যাপি হয়েছিল সত্যিই বলছি। আমি যেগুলো অ্যাপ্লাই করি, তোমাদের যদি মনে হয় স্কিনটা ভালো, আমি যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো অ্যাপ্লাই করো, যে নিজেদের স্কিন বুঝি অবশ্যই, তাহলে দেখবে তোমাদের স্কিনও সত্যি গ্লো করবে, সত্যি গ্লো করবে। আমার যে বন্ধুরা বলছে আমাকে ফোন করে, আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি যে তারা তো একটুগুলো উপকৃত পেয়েছে এই ভিডিওটা দেখে, এই ভিডিওগুলো দেখে। তো তোমরা করো, ভীষণ নিজের যত্ন নিও, নিজের কেয়ার নিও। যদিও আমি একটু স্কিন কেয়ার করি বলে অনেক কথা শুনেছি ছোটো থেকে, এখনও হয়তো মনে মনে বলে মুখের ওপর পড়ে না, কারণ এখন বললে আমি মুখের ওপর জবাব দিয়ে দিই, কিন্তু ছোটোবেলায় তো, ছোটোবেলায় না মানে যখন ইলেভেন টুয়েলভে এসব পড়তাম, তখন যখন করতাম তখন মুখের ওপর সবাই বলতো আর কি, যেমন কিচ্ছু হবে না, এইসবই শুধু হবে, তখন উত্তর দিতে পারতাম না, কিন্তু আমার তো সবই হয়েছে বলো কী হয়নি, সব কিছুই দরকার জীবনে। আমার তো মনে হয় স্কিন দিয়েছে, স্কিন আছে, শরীর আছে, চুল আছে, আমাদের সব কিছু যত্ন করতে হবে, না না যত্ন করতে এমনিতেই সব কিছু চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমিও করতাম সেটা কথা শুনতে হবে, যেমন এখন আর কেউ বলে না মুখের সামনে, পেছনে বলে, পেছনে যে যা কিছু বলবে মানে বলুচ্ছে যা, সামনে বললেই একদম সরাসরি উত্তর দিয়ে দেবে। তো যাই হোক, পুজো এসব পুজো হচ্ছে, এই সময় খুব ভালো করে স্কিন কেয়ার করা, কারণ মন ভালো রেখো, সুস্থ থেকে সবার জন্য একটা মন, আমরা এখন এটাকে 15 মিনিট রাখবো, 15 মিনিট দেখে তারপরে আজকে আমার ছেলের বায়না হয়েছে, ওকে ডিম টোস্ট বানিয়ে দিতে হবে। তো এখন আমি ডিম টোস্ট বানাতে যাচ্ছি, ওর পড়া হলো, গান করা হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেছে ওর, তো এবার ডিনার করবে আর কি, তো তার জন্য আমাকে ডিম টোস্ট বানাতে হবে। পাউরুটি নিয়ে এসেছি, ডিমও বাপি নিয়ে এসেছে, তো এবার আমি বানাবো ওর জন্য ডিম টোস্ট। আর ওর মানে কী বলবো, ওর কপালে কপালে আমারও আজকে খাওয়া হয়ে যায়, আমারও রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, তো আজকে ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো, তার সাথে সাথে আমিও একটু ডিম টোস্ট খেয়ে নেবো। এই দেখো ডিম টোস্ট নিয়ে চলে এসেছে, আর এইসবের বেলায় আমাকে খাই দিতেই হবে না, ও এখন ফোন দেখবে, আর ফোন দেখতে দেখতে নিজে নিজেই খেয়ে নেবে, আর দুধ আর হরলিক্সের বেলায় দেখতে হয় না, 1 ঘন্টা করে লাগবে। এখন দেখো, এই দেখো ফোন তো দেখো, এত বদমাশ এটা, আজকে আমাদের গাড়িটা এত ডিস্টার্ব করছে না, অত বদমাস, এইসব নিজে নিজে খেয়ে নেবে, আর দিতেই দেবে না কাউকে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, নতুন যারা ভিডিওগুলো সার্চ করবে তাদের ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, গুড নাইট, খুব খুব ভালো থেকো, নিজেদের যত্ন নিও, সামনে পুজো আসছে বলে কথা না, ঠিক আছে? চলো, আর মা অনেকটাই অনেকটাই ভালো আছে, মানে ভালোই আছে, এখন মা এখন রান্নাও করছে 2 দিন, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার নতুনভাবে ফিরে আসছি, ততক্ষণের জন্য সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বেরো টাটা, গুড নাইট বলে দাও।